বলা হচ্ছে ভরত মহারাজের কথা বলা হচ্ছে, সা সম্রাট লোকপালম, সাম্রাজ্য আর ঐশ্বর্য ওনারা এই সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। কত কঠিন, হ্যাঁ, আমরা মন্দিরে থাকার পর, আশ্রমে থাকার পর, তাও আমাদের পূর্ব আসক্তি, আমাদের যা কিছু আছে, একটু ছোটোমোটো টাকা পয়সা যা থাকুক, সম্পত্তি, তার আসক্তি ছাড়তে পারছি না। আর ওনারা এই ধন সম্পদ সব কিছুর মাঝে থেকেও 14 লক্ষ হাতি সোনা দিয়ে যে দান করতে পারে তার কত সম্পদ ছিল, তারা আচানক সব কিছু ছেড়ে দিতে পারে। তো এই জন্য ওনারা সাধারণ গৃহস্থ ছিলেন না, হ্যাঁ, ভগবানের পরম ভক্ত ছিলেন। হ্যাঁ, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের, আমরা এখানে রূপ সনাতন নাম, এখানে কী বলা হচ্ছে, ত্যক্তা তূর্ণম আশীষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবৎ ভূত্বা দীন গণেশ করুণায়া কপিন কণ্ঠাশ্রিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হ্যাঁ, রূপ গোস্বামীর আমি আমি এখানে দেখছিলাম যে যে ষড় গোস্বামী অষ্টকম এখানে আছে কি না কোথাও, যেমন বৃন্দাবনে যে মন্দির আছে সেখানে তার এরকম অষ্টকম লেখা থাকে। যেমন রূপ গোস্বামী আছেন, এখানে অনেকগুলো অষ্টকম আছে, কিন্তু রূপ সনাতনের অষ্টকম থাকলে সবাই এখানে রূপ সনাতন। তো শ্রীনিবাস আচার্য ঠাকুর এটা লিখেছেন রূপ সনাতনের বিষয়ে, এখানে অষ্টকম কোথাও লেখা থাকলে সবাই পড়তে, এটা রূপ সনাতন স্মৃতি। তো ওখানে বলা আছে ত্যাক্তা তূর্ণম অশেষ মণ্ডল প্রতি, অশেষ অশেষ যার শেষ নেই এরকম ধন সম্পদ রূপ গোস্বামী সনাতন গোস্বামী ত্যাগ করে চলে গিয়েছিলেন। হ্যাঁ, অশেষ মণ্ডলের প্রতি শ্রেণীম সদা তুচ্ছবৎ, তুচ্ছবৎ একেবারে ইনসিগনিফিকেন্টলি, একেবারে তুচ্ছভাবে ওনারা ত্যাগ করে চলে গিয়েছিলেন। কেন, ভূত্তা দীন গণেশক করুণায়া কপিন কণ্ঠাশ্রিত, কেন গিয়েছিলেন, ওনারা দীনহীন যারা পাপি ছিল আমাদের মতো, আমাদেরকে উদ্ধার করার জন্য ওনারা এই সব কিছু ত্যাগ করে কপিন আর কাঁথা আশ্রয় করেছিলেন। কাঁথা মানে ছেঁড়া যে কাপড়। তো সব কিছু ত্যাগ করে এই রূপ সনাতন ওনারা এরকম স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ করেছেন, সেজন্য আজকে আমরা। তো এরকম বলা হয়ে থাকে, এক আচার্য বলেছেন রূপ সনাতন এরকম বিশাল ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে গিয়ে এক একদিন এক এক গাছের নিচে থাকতেন, এমনকি ঘরও কুটিরও ছিল না। আর ওনাদের বদলত আজকে আমরা এক একদিন এক এক মার্বেল মন্দিরের নিচে আছি, তাই না? আমরা আজকে বিশ্বের যেখানে যাই সেখানে এক একটা মার্বেল মন্দিরে পাই না। কেন, ওনারা এত কষ্ট করেছেন, এক একদিন এক এক গাছে নিচে ছিলেন। তো ওনারা আমাদের পূর্বপুরুষ, ওনারা আমাদের জন্য সব কিছু এরকম সঞ্চয় করে গিয়েছিলেন, ওনাদের কারণে আজকে আমরা এত সুযোগ সুবিধা পাচ্ছি, তাই না? তো এখানে বলা হচ্ছে তিনি সব কিছু এরকম রাজ্যলক্ষ্মীর ধন সম্পদ সব কিছু তিনি এরকম ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, এরকম এত কিছু থাকার পরে তিনি সব কিছু এত অনায়াসে ত্যাগ করা অত সহজ না, তাই না? কিন্তু ভরত মহারাজ সব কিছু ত্যাগ করেছিলেন, কেননা উনি বুঝতে পেরেছিলেন কি, তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঐশ্বর্য ধন সম্পদ পুত্র পরিবার এগুলো যদিও ওনার প্রাণতুল্য ছিল, কিন্তু উনি বুঝতে পেরেছেন সেগুলো আধ্যাত্মিক উন্নতি সাধারণের প্রতিবন্ধক, তাই না? যেমন আমরা পরীক্ষিত মহারাজের আমরা দেখতে পাই, পরীক্ষিত মহারাজ উনি সসাগরা পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু যেই পরীক্ষিত মহারাজ যে শমিক ঋষির, আমরা জানি শমিক ঋষি ওখানে কী করেছিলেন, শৃঙ্গী শমিক ঋষি ওখানে গলায় সাপ দিয়ে যখন ফিরে আসছিলেন আর ওনার ছেলে যখন শুনতে পেলো ওনাকে সাপ দেওয়া হলো, কী অভিশাপ দেওয়া হলো পরীক্ষিত মহারাজকে, 7 দিনের মধ্যে সাপের দংশনে মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ উনি জানতেন না এটা সাপ। তো পরীক্ষিত মহারাজ উনি রাজ্যে ফিরে আসছিলেন, ওনার রাজমহলে বন থেকে ফিরে আসছিলেন। তো এরকম বর্ণনা আছে কোনো পুরাণে, উনি এরকম সিঁড়ির মধ্যে, ওনার যে রাজমহল আছে রাজমহলের সিঁড়ির মধ্যে পা রাখবেন, আর সেই সময় পেছন থেকে কেউ এসে বললো, মহারাজ আপনাকে তো অভিশাপ দেওয়া হলো। কী অভিশাপ? 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে। বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ আর এক পাও আগে বাড়াননি, ওখান থেকে পেছনে মোড়ে চলে গেলেন, এমনকি পরিবারকে বলেননি, এরকম ছিলেন। তো এত ধন সম্পদ এত কিছুর মাঝখানে থেকেও যেই শুনলেন যে আমাকে অভিশাপ 7 দিন, তাহলে গিয়ে কী লাভ? হ্যাঁ, আমাদেরকে যদি এরকম অভিশাপ দেওয়া হয় 7 দিনের মধ্যে মৃত্যু হবে, প্রথমে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু ক্লোজ করে সব কিছু কারো নামে লিখে সাইন টাইন করে সব কিছু করতে হবে, তাই না? তো পরীক্ষিত মহারাজ এক পাও আগে বাড়ানে তিনি এরকম মোড়ে ওখান থেকে চলে গেলেন যে এখন যদি আমাকে এরকম মরতে হবে আমি গিয়ে ভাগবত কথা শ্রবণ করি, তাই না? তো এখানে তিনি এরকম একেবারে রাজ্যলক্ষ্মী ধন সম্পদ সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন, তাই না? তো এই ধরনের যে গৃহস্থ এরকম ভরত মহারাজের, এটা হচ্ছে আদর্শ ওনার গৃহস্থ, তাই না? জটাজগতি কোনো বিষয়ের প্রতি আসক্তি ছিল না, যদিও ওনারা ছিলেন গৃহস্থ আশ্রমে, কিন্তু এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কি, কর্মযোগী ছিলেন সব কিছু, কিন্তু স্ত্রী পুত্র পরিবার কী বলেন, প্রাণতুল্য ছিলেন, এখানে বলা হচ্ছে, হ্যাঁ না?
কিন্তু তিনি কি করলেন, কি বলেন, চক্রম চাকখলিতম প্রাণান, প্রাণান মানে ওনার প্রাণ তুলেছিল। কিন্তু তারপরে তিনি ওদেরকে কিভাবে দেখতেন, যে কৃষ্ণের সম্পত্তি, কৃষ্ণের পুত্র, কৃষ্ণের সংসার, কৃষ্ণের পরিবার। তো সেজন্য উনি সবকিছু অনায়াসে ত্যাগ করেছিলেন। হ্যাঁ না, তো ভাগবত গীতাতে ভগবান কৃষ্ণ উদাহরণ দিচ্ছেন কার, জনক মহারাজের। হ্যাঁ, আস্থিত জনক আদায়া। হ্যাঁ, অর্জুনকে উদাহরণ দিচ্ছেন তৃতীয় অধ্যায়ে ভগবান, কি অর্জুন তুমি জনক মহারাজের মতো হও, কর্মযোগী। তো জনক মহারাজ গৃহস্থ ছিলেন, সংসার ছিল, রাজ্য ছিল, কিন্তু তারপরেও তিনি আসক্ত ছিলেন না। এরকম ভগবান নিজে মানে ভগবদ গীতাতে খুব কম ব্যক্তির ভগবান নাম নিয়েছেন, যে একজনের নাম নিয়েছেন তিনি হচ্ছেন জনক মহারাজ। ভগবান তৃতীয় অধ্যায় নিয়েছেন, হ্যাঁ, জনক মহারাজ, প্রহ্লাদ জনক ভীষ্ম বলির ভয় আশোকের ভয়ম, তিনি হচ্ছেন বারো মহাজনদের মধ্যে একজন জনক মহারাজ। তো এরকম ওনারা সংসারে ছিলেন কিন্তু কোনো আসক্তি ছিল না, না হলে হঠাৎ করে কীভাবে ত্যাগ করতে পারে, পরীক্ষিত মহারাজ, ভরত মহারাজ, ঋষভদেব, সম্ভব না। তার মানে সংসারে থাকা অবস্থায় আগে থেকে বিরক্তি অভ্যাস করেছিলেন। হ্যাঁ, আর আমরা মঠে আশ্রমে থেকে আমরা বিরক্তি অভ্যাস করতে পারছি না, ওনারা সংসার থেকে করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর সংসারে ছিলেন কিন্তু বিরক্তি অভ্যাস করেছিলেন, তাই না?